সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, রায়পুর আর কে আর এম উচ্চ বিদ্যালয় অনলাইন ক্লাসের পক্ষ থেকে আমি মোহাম্মদ ফজলুল হক, প্রধান শিক্ষক, সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে তোমাদের উদ্দেশ্যে আমি দু একটি কথা বলবো। তোমরা সবাই অবগত আছো যে বিশ্বব্যাপী করোনা ভাইরাসের যে প্রভাব, সে প্রভাবের কারণে গত 2020 সালের মার্চের 17 তারিখ থেকে আমাদের শিক্ষা কার্যক্রম বন্ধ হয়ে গিয়েছিল। সেই শিক্ষা কার্যক্রম দীর্ঘ প্রায় 1.5 বছর বন্ধ থাকার পর সরকারের সার্বিক প্রচেষ্টায় যখন আমরা শুরু করতে চেয়েছিলাম নতুন করে 2022 সালে, আমরা আবার সব কিছু নতুন করে যখন সব কিছু আবার নতুনভাবে সাজিয়ে নতুন করে তোমাদেরকে নিয়ে সশরীরে ক্লাসে উপস্থিত হয়েছি, ঠিক সেই মুহূর্তে আবারও করোনা ভাইরাসের সেই অমিক্রন ভার্সন সারা পৃথিবীব্যাপী আবারও আতঙ্ক ছড়িয়েছে। সেই আতঙ্কের পরিপ্রেক্ষিতে অমিক্রনের প্রভাবে যখন সব কিছু আবারও উলটপালট হতে লাগলো, তার প্রভাব আবার আমাদের শিক্ষার উপরও আবার এসে প্রভাব বিস্তার করলো। বাংলাদেশে বর্তমানে করোনা আক্রান্তের হার অত্যন্ত ব্যাপকভাবে বাড়তেছে, সেই কারণে সরকার বাধ্য হয়েছে আবারও তোমাদের সাথে আমাদের অনলাইন ক্লাস নেওয়ার জন্য এবং তোমাদের সাথে আমাদের সশরীরে ক্লাস স্থগিত করার জন্য। গত 21 তারিখ থেকে আবার আমরা আমাদের সশরীরে বিদ্যালয়ের ক্লাস স্থগিত হয়ে গিয়েছে। সেখান থেকে সরকার আমাদেরকে আবার নির্দেশনা দিয়েছেন তোমাদের সাথে আমরা যাতে অনলাইনে পাঠদান অব্যাহত রাখি। সেই প্রেক্ষিতে আমাদের এই রায়পুর আর কে আর এম উচ্চ বিদ্যালয় গত 26 জানুয়ারি থেকে অনলাইন ক্লাস কার্যক্রম শুরু হয়েছে। সেই অনলাইন ক্লাসে আমরা চেষ্টা করব তোমাদেরকে সিলেবাসের আলোকে পাঠদান করার জন্য। আমি প্রধান শিক্ষক হিসেবে সকলের কাছে আহ্বান করব যে তোমরা যার যার বাড়িতে থেকে সুন্দরভাবে আমাদের যে ক্লাসগুলো রায়পুর আর কে আর এম হাই স্কুল অনলাইন ক্লাস, সেই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ, আমার ব্যক্তিগত ফেসবুক পেজ ফজলুল হক ফকির, এই আইডিতে সার্চ দিয়ে তোমরা তোমাদের সুন্দর ক্লাসগুলো উপভোগ করতে পারবে এবং সেই ক্লাসের মাধ্যমে তোমাদের কিছুটা হলেও অন্তত পক্ষে ক্ষতি কিছুটা হলেও পূরণ হবে। আশা করি তোমরা যদি সেই ক্লাসগুলি মনোযোগ সহকারে উপভোগ করো এবং সেই ক্লাসগুলোকে তোমরা ফলো করো, তাহলে তোমাদের অনেক উপকার হবে এবং সেখান থেকে তোমাদের সিলেবাসের মধ্যে যা কিছু আছে সব কিছু বুঝতে পারবে। আমাদের শিক্ষক মণ্ডলী তোমাদের উদ্দেশ্যে তোমাদের ক্লাসগুলো করার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন এবং প্রতিদিন ক্লাসের রুটিন অনুযায়ী ক্লাসগুলো অনলাইনে দেওয়া হবে, সেখানে তোমরা সেই ক্লাসগুলো উপভোগ করবে এবং সেই ক্লাসের মাধ্যমে তোমাদের লেখাপড়া চালিয়ে যাবে। বিশেষ করে তোমরা যতক্ষণ বাড়িতে থাকবে ততক্ষণ তোমরা বইয়ের সাথে সম্পৃক্ত থাকবে, তোমাদের নতুন বই যারা পেয়েছ এই বইগুলো বাড়িতে বসে সবগুলো বই পড়ার চেষ্টা করবে এবং বাড়িতে তোমাদের বড় ভাই বাবা মা যারা আছে তাদের সহযোগিতায় তোমরা সে পড়ালেখা চালিয়ে যাবে। অভিভাবকদের উদ্দেশ্যে আমি বলবো, আপনারা যারা আপনাদের সন্তানকে আমাদের বিদ্যালয়ে ভর্তি করিয়েছেন, আপনারা আপনার সন্তানকে সুন্দরভাবে বাড়িতে নিরাপদ আশ্রয়ে রাখবেন এবং তাদের প্রতি খেয়াল রাখবেন, তারা যাতে বিনা কারণে বাহিরে না যায় এবং বাড়ির ভিতরে থেকে ঘরে থেকে যাতে তারা স্বাস্থ্যবিধি মেনে বই পড়ে এবং পড়ালেখায় সম্পৃক্ত থাকে। বিশেষ করে আমাদের যে অনলাইন ক্লাসগুলো চলতেছে সেই অনলাইন ক্লাসগুলো তারা নিয়মিতভাবে যাতে ফলো করে। আমি সম্মানিত অভিভাবকদেরকে বলবো, আপনারা আপনাদের ছেলেমেয়ের প্রতি যত্ন নেবেন, আপনাদের ছেলেমেয়ের প্রতি খেয়াল রাখবেন, আপনাদের সামান্য দৃষ্টি আপনার ছেলেমেয়ের জীবনকে অনেক পরিবর্তন করে দেবে। আমরা যখন
স্কুলে ছাত্রছাত্রী রাখি তখন তাদের প্রতি আমরা সদাশয় সর্বদা খেয়াল রাখি, তাদেরকে আমরা মানুষ হিসেবে গঠন করার জন্য এবং পরিপূর্ণভাবে তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য আমরা চেষ্টা করি। কিন্তু একটা ছাত্র, একটা শিক্ষার্থী বিশেষ করে 24 ঘন্টার মধ্যে তারা মাত্র 6 ঘন্টা আমাদের তত্ত্বাবধানে থাকে, বাকি 18 ঘন্টায় আপনাদের তত্ত্বাবধানে থাকে, তখন ছাত্রছাত্রী কী করে, বাড়িতে লেখাপড়া করে কি না, তারা কিসের সাথে জড়িত থাকে, সবগুলো আপনাদের দৃষ্টি রাখতে হবে এবং সেভাবে তাদেরকে আপনারা তত্ত্বাবধান করতে হবে। আমি রায়পুরা আর কে আর এম উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে সকল অভিভাবককে অনুরোধ করব, আপনারা আপনাদের সন্তানকে সুন্দরভাবে যাতে তাদের ভবিষ্যৎ প্রতিষ্ঠিত হওয়ার জন্য, তাদের ভবিষ্যৎ গঠন করার জন্য আপনারা তাদের প্রতি খেয়াল রাখবেন। আর এই করোনাকালীন সময়ে তারা যাতে বিনা কারণে বাহিরে না যায়, বিনা কারণে ঘোরাফেরা না করে মানুষের জনসম্পৃক্ততা থেকে দূরে থাকে এবং বাড়ির মধ্যে অবস্থান করে। যদি কোনো কারণে তাদেরকে বাহিরে দিতে হয়, স্বাস্থ্যবিধি মেনে অবশ্যই মাস্ক পরিধান করে তাদেরকে বাহিরে দিবেন এবং বেশিক্ষণ যাতে তারা বাহিরে অবস্থান না করে সেদিকে খেয়াল রাখবেন। আমি আবার যখন বিদ্যালয় সশরীরে ক্লাস শুরু হবে তখন আপনারা আপনাদের ছেলেমেয়েদেরকে বিদ্যালয়ের নিয়ম অনুসারে তাদেরকে বিদ্যালয়ে প্রেরণ করবেন। আমরা আশা রাখি আগামী 6 তারিখ পর্যন্ত বিদ্যালয় ক্লাস স্থগিত শেষ হবে এবং 7 তারিখ থেকে পুনরায় আমরা সশরীরে ছাত্রছাত্রীদেরকে ক্লাসে নিয়ে আবার পাঠদান করতে পারবো। তখন আমরা আপনাদের সার্বিক সহযোগিতা চাই, ছাত্রছাত্রীদের সার্বিক সহযোগিতা চাই, যাতে করে যে ক্ষতি গত 2 বছরে হয়েছে সেই ক্ষতিটা পূরণ করে আমরা আমাদের ছাত্রছাত্রীদেরকে আবার সেই আগের মতো তাদেরকে লেখাপড়ার লাইনে নিয়ে আসতে পারি। গত 2 বছরে যে ক্ষতি তাদের হয়েছে সেটা যদিও একদিনে পূরণ করা সম্ভব নয়, তবে ছাত্রছাত্রীদের আন্তরিকতা, অভিভাবকদের সহযোগিতা এবং আমাদের শিক্ষকদের সার্বিক প্রচেষ্টায় ইনশাল্লাহ খুব দ্রুত সেই বাধা কাটিয়ে আমরা আমাদের লক্ষ্যস্থলে পৌঁছতে পারব। বিশেষ করে 2022 সালে এসএসসি পরীক্ষার্থী যারা, তাদেরকে আমি বলবো তোমাদের অ্যাসাইনমেন্ট আবার শুরু হয়েছে। আগামী শনিবার দিন 29 তারিখ আমাদের অ্যাসাইনমেন্টের নবম সপ্তাহের অ্যাসাইনমেন্ট বিতরণ করা হবে। তোমরা স্বাস্থ্যবিধি মেনে বিদ্যালয়ে উপস্থিত হয়ে আমাদের কাছ থেকে অ্যাসাইনমেন্ট নিয়ে যাবে এবং সে 2 বিষয়ের অ্যাসাইনমেন্ট প্রতি গ্রুপের সেই অ্যাসাইনমেন্টগুলো পরবর্তী বৃহস্পতিবার দিন তোমরা আমাদের বিদ্যালয়ে জমা দেবে এবং আবার 10ম সপ্তাহের অ্যাসাইনমেন্ট নিয়ে যাবে। তো অ্যাসাইনমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই অ্যাসাইনমেন্টের যে নাম্বার, যে মূল্যায়ন করে যে নাম্বার দেওয়া হবে সেই নাম্বার অবশ্যই সেটা আমরা বোর্ডে প্রেরণ করব এবং সেটা তোমাদের মার্কশিটে অন্তর্ভুক্ত থাকবে। সেই কারণে কোনো ছাত্রছাত্রী অ্যাসাইনমেন্ট থেকে দূরে থাকার কোনো সুযোগ নেই, অ্যাসাইনমেন্টগুলো অবশ্যই জমা দিতে হবে। অন্যান্য ক্লাসের যখন অ্যাসাইনমেন্ট শুরু হবে সেটাও তাদেরকে নিতে হবে। তো এসএসসি পরীক্ষার্থী যারা, তাদেরকে আমি বলবো তোমরা বাড়িতে থেকে যার যার ঘরে অবস্থান করে তোমাদের যে শর্ট সিলেবাস নির্ধারণ করা হয়েছে সেই সিলেবাসের আলোকে তোমরা তোমাদের পাঠদান অব্যাহত রাখবে এবং যদি কোনো সমস্যা হয় তাহলে আমাদের শিক্ষকদের যে মোবাইল নাম্বার আছে তাদের সাথে তোমরা অবশ্যই যোগাযোগ করবে, যোগাযোগ করে তাদের কাছ থেকে সেটা সমাধান নেওয়ার চেষ্টা করবে। বিশেষ করে আমার সাথে যদি তোমরা সেগুলো শেয়ার করো আমিও শিক্ষকদেরকে সেই ব্যাপারে বলে দেব যাতে তোমাদেরকে সহযোগিতা করে। আমাদের শিক্ষকগণ অত্যন্ত আন্তরিক তোমাদের প্রতি, তোমরা যাতে ভালো একটি ফলাফল করতে পারো সে কারণে তারাও প্রচেষ্টা করে যাচ্ছে। তারা তোমাদেরকে সহযোগিতা করার জন্য সবসময় প্রস্তুত। তো তোমরা তোমাদের লেখাপড়া অব্যাহত রাখবে। যদি দেশের পরিস্থিতি, করোনা পরিস্থিতি ভালো থাকে তাহলে আগামী জুন মাসে তোমাদের এসএসসি পরীক্ষা হবে সকল বিষয়ে শর্ট সিলেবাসের উপর। তো তোমাদের কোনো অবস্থাতেই সময় ক্ষেপণ করা, সময় নষ্ট করা সমীচীন হবে না।
তোমরা তোমাদের বাড়িতে থেকে সুন্দরভাবে তোমাদের সিলেবাস অনুসারে তোমাদের পাঠদান অব্যাহত রাখবে। অন্যান্য ক্লাসের ছাত্রছাত্রী যারা আছো, বিশেষ করে নিউ টেন যারা, তাদেরও সময় খুব কম, তোমাদের অনেক ক্ষতি হয়েছে। নবম শ্রেণীতেও তোমরা ক্লাস পাও নাই, এখন দশম শ্রেণীতে, তোমাদের ক্ষেত্রে একই কথা থাকবে, তোমরাও বাড়িতে থেকে সুন্দরভাবে সিলেবাসের আলোকে তোমাদের পাঠ্য বই পড়া অব্যাহত রাখবে। আমি তোমাদের প্রতি সবার সুস্বাস্থ্য কামনা করছি, তোমাদের সবার জন্য দোয়া করছি, এবং দেশের এই পরিস্থিতি যাতে অচিরেই ওভারকাম করতে পারে সেই জন্য আল্লাহর কাছে দোয়া করি, এবং সবাই আমাদের জন্য দোয়া করবা, আমরা যাতে তোমাদের পাশে থেকে তোমাদেরকে সহযোগিতা করতে পারি। অবশেষে আমি রায়পুর আর কে আর এম হাই স্কুল অনলাইন ক্লাসের পক্ষ থেকে আবারও সকল শিক্ষার্থীকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে সকল অভিভাবকদের সহযোগিতা কামনা করে শিক্ষকদের আন্তরিকতাকে সাধুবাদ জানিয়ে আমি আমার আজকের এই বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, ধন্যবাদ সবাইকে।